গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক হয়েছেন মোহাম্মদ রাশিদ খান। এক বিবৃতিতে তথ্য জানিয়েছে সংগঠনটি। সোমবার গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের এক সভায় এই সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সদস্য সচিব নুরুল হক নূর। সভায় গণঅধিকার পরিষদের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়ার বিভিন্ন রাজনৈতিক তৎপরতায় উদ্ভূত পরিস্থিতি ও দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে বিবৃতিতে জানানো হয়।